প্রিয় ছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। এর আগের দিন আমরা কোষে দেখে 12.3 ছ নম্বর অবধি করেছিলাম, পরবর্তী অঙ্কগুলো আজ করব। সূত্রের সাহায্যে গুণ করি এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এখানে দেখো, প্রথমে প্রথম দুটোকে নিচ্ছি, বি প্লাস এ প্লাস এ প্লাস বি প্লাস সি, বি প্লাস ইন্টু বি প্লাস সি মাইনাস এ আছে, তাহলে এইটাকেও আমরা বি প্লাস সি আগে লিখছি, এটা পরে লিখছি, আর এখানে বি প্লাস সি মাইনাস এ, আর এইখানে আমরা কি করছি, এটা আগে লিখছি, সি মাইনাস বিটা পরে লিখছি, এখানেও তাই, এটা আগে লিখছি, মাইনাস সি প্লাস বি লিখছি। তাহলে এখানে কি হচ্ছে, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে আমরা এ প্লাস সি মাইনাস বি, এ মাইনাস সি মাইনাস বি, তাহলে এখানে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ভাঙছি, ভেঙে পাচ্ছি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস, ব্র্যাকেটে রাখছি, সি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে টু বি সিটা আমরা আগে লিখছি, টু বি সি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটাকে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিয়ে সাইন দিয়ে গুণ করছি, মাইনাস সাইন দিয়ে, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস বি স্কোয়ার। এদিকেও তাই, টু বি সিটা আগে লিখছি আর বাকিগুলো পরে লিখছি, তাহলে এদিক থেকে দেখো, এখানে টু বি সি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে টু বি সি মাইনাস কমন নিলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটাকে আমরা এ ভাবছি আর এটাকে বি ভাবছি, তাহলে টু বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে সেখানে টু বি সি স্কোয়ার মানে হচ্ছে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এটা কি হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই মাইনাস এ স্কোয়ারটাকে প্লাস সাইন দিয়ে মাইনাস এ স্কোয়ারটা একটা ব্র্যাকেটে রাখো, টু বি সির হোল স্কোয়ার হচ্ছে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখানে এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ স্কোয়ার রাখছি, তার হোল স্কোয়ার। এইটা কেন করলাম, তার কারণ হচ্ছে আমাদের একটা সূত্র আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু এক্স জেড। এই সূত্রটা কাজে লাগিয়ে এখানে এটাকে এক্স ভাবছি, এটাকে ওয়াই ভাবছি, আর এই পুরো মাইনাস এ স্কোয়ারটাকে আমরা জেড ভাবছি, তাহলে এখানে বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু ইন্টু সি স্কোয়ার ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস টু ইন্টু বি স্কোয়ার ইন্টু মাইনাস এ স্কোয়ার। তাহলে এইখানে ব্র্যাকেটের ভিতর আমরা এটা ভেঙে এটা পেলাম, তারপরে আমরা এই মাইনাসটা দিয়ে উঠিয়ে দিলাম, ফোর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস গুলোকে আমরা ব্র্যাকেট উঠিয়ে লিখলাম, তাহলে এখানে তাহলে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, এই দুটো বিয়োগ করে পেলাম, টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর। আটের অঙ্কটায় এক্স ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ এবং ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্সটিন। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে সূত্রতে ভাঙলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এখানে হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স আর ওয়াইয়ের মান বসালাম, এ বাই বি প্লাস বি বাই এ প্লাস এ বাই বি মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াইয়েরও মান বসালাম, এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি মাইনাস এ মাইনাস এ প্লাস বি বাই এ হোল স্কোয়ার। তাহলে এখানে বি বাই এ কেটে গেল, আর এখানে এ বাই বি কেটে গেল, তাহলে এখানে টু এ বাই বি হোল স্কোয়ার ইন্টু টু বি বাই এ হোল স্কোয়ার, তাহলে ফোর এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ফোর বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল, ফোর ইন্টু ফোর সিক্সটিন। সূত্রের সাহায্যে গুণ করি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে দেখো,
এই স্কোয়ার প্লাস ওয়ানটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, স্কোয়ার প্লাস ওয়ানটা আগে লিখলাম, মাইনাসে পরে লিখলাম, আর এটা যেমন আছে তেমন রেখে দিলাম। তাহলে এখান থেকে স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমরা মনে করছি এ, আর এইটাকে মনে করছি বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো, আর এটা যেমন আছে তেমন রাখলাম। তাহলে এটা ভাঙলে পেলাম এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে পেলাম এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে বিয়োগ করে পেলাম এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। ওয়ানটা আগে লিখছি, স্কোয়ারটা পরে লিখছি, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ানটা আগে লিখছি, মাইনাস এ স্কোয়ার পরে লিখছি। তাহলে এটাও তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে পেলাম এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙলে পেলাম এ টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর। তাহলে এ টু দি পাওয়ার এইট প্লাস টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার ফোর। তাহলে এইটা বিয়োগ করলে হবে এ টু দি পাওয়ার ফোর, তাহলে এ টু দি পাওয়ার এইট প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। দশেরটায় আসছি, যদি x ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান বাই এ এবং y ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান বাই এ হয়, তাহলে x টু দি পাওয়ার ফোর প্লাস y টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার y স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার ফোর প্লাস y টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার y স্কোয়ারকে আমরা ভেঙে লিখলাম x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের হোল স্কোয়ার, আবার x স্কোয়ার মাইনাস y স্কোয়ারকে ভাঙলাম x প্লাস y ইন্টু x মাইনাস y তার হোল স্কোয়ার। তাহলে x প্লাস y হোল স্কোয়ার ইন্টু x মাইনাস y হোল স্কোয়ার। তাহলে এক্স আর ওয়াই এর মানগুলো বসালাম এ প্লাস ওয়ান বাই এ প্লাস এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইন্টু এ প্লাস ওয়ান বাই এ মাইনাস এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার। তাহলে এখানে ওয়ান বাই এ কেটে গেল, তাহলে টু এ হোল স্কোয়ার, আর এখানে এ আর এ কেটে গেল, টু বাই এ হোল স্কোয়ার। তাহলে ফোর এ স্কোয়ার ইন্টু ফোর বাই এ স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল, ফোর ইন্টু ফোর সিক্সটিন। ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস সিক্সটিনকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস কমন নিলে পাবো এ স্কোয়ার মাইনাস এইট এ প্লাস সিক্সটিন। তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এটাকে ভাঙলে হবে টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে এটাকে ভাঙলে পাবো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ফোর প্লাস ফোর স্কোয়ার। তাহলে এটা হবে টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ফোর হোল স্কোয়ার। এটাই উত্তর। এরপরেরটাতে দেখো, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারটাকে ব্র্যাকেটে রাখছি, মাইনাস থ্রি আলাদা রাখছি। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এটা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ ইন্টু ওয়ান বাই এ, আর এটা মাইনাস থ্রি। তাহলে এখান থেকে পেলাম এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু মাইনাস থ্রি। তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ানটাকে আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার। তাহলে এটাই দুটো বর্গের অন্তর।